আসসালামু আলাইকুম সবাইকে, সবাইকে কিউট ব্লগসে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। বলছিলাম না, আমার তিন কুলে কেউ নেই, আসলে আমার কেউ নেই, কিন্তু শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন মোটামুটি ভালোই আছে। তো আমার শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন আজকে নাকি আমার বাসায় আসবে, তাই জন্য এত রান্নাবান্না তোড়জোড়। ফ্রিজে রাখা মাছ তো সবসময় ভালো লাগে না, তাই বললাম বাজার থেকে মাছ নিয়ে আসো। তো টাটকা মাছ নিয়ে আসছে, আর সেই মাছ আমি নিজেই কাটবো, কারণ বাজারের মাছ দেখা যায় যে ছোট বড় পিস করে দেয়, কখনো মোটা হয় তো পাতলা হয়, তো ওই পিসগুলো আসলে আমাদের মন মতো হয় না, সেজন্য নিজেরাই মাছ কাটতেছি। আর আমি মাছ বাসায় ওই যে কাঁটা চামচ আছে না, কাঁটা চামচ দিয়ে এরকম করে আইস তুলি, আইস তোলা আছে ওটা দিয়ে আমি পারি না, আমার কাঁটা চামচটাই বেশি ভালো লাগে, তাই আমি কাঁটা চামচ দিয়ে আইস তুলি। আর এরকম করে মাছটা কেটে নিচ্ছি, মাছটা একটু পিচ্ছিল ছিল, অনেক পিচ্ছিল ছিল, একটু নয়, কাটতে একটু সমস্যা লাগতেছিল, কারণ আমার এখানে সাইজ ছিল না, আমি সাই সারাই মাছটা কাটতেছি। যাই হোক, কোনো ব্যাপার না, যারা কাটতে পারে তারা এমনিও পারে। প্রথমে মাছের মাথাটা আমি আগে সাইজ করে নেব, তারপরে আমি পিস পিস করে নেব সুন্দর করে, তারপরে আমি এগুলোকে ভালো করে প্যাটা মেটা ফেলিয়ে আমি ভালো করে ধুয়ে তারপরে বাথরুমে চলে যাব। আর আজকে আমি কী কী রান্না করব পুরো ভিডিওটা দেখতে থাকুন, ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, আপনারা ভিডিওটা না কেটে পুরোটাই দেখবেন, অনেক ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো, আমার চ্যানেলকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং পাশে থাকবেন, আমার পরিবারের সদস্য হয়ে থাকবেন। পরবর্তীতে যে ভিডিওগুলো আমি আপলোড করব সেগুলো যাতে আপনাদের কাছে চলে যায়, সেজন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার পর পাশে থাকা নোটিফিকেশনে অল নোটিফিকেশন অন করে দিবেন, তাহলে পরবর্তীতে আমি যে ভিডিওগুলো আপলোড করব সব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আমি নাস্তা বানাবো, তার জন্য সেমাই করার জন্য, সেমাই সাধারণত এটা দেখানোর কিছু নাই, সবাই পারে সেমাই রান্না। দুধে গরম করে ভালো করে নিয়েছি, সাদা এলাচ দিয়েছি, কিশমিশ, কাজু বাদাম এগুলো তো পরে দিতে হবে, আর এখানে আমি মিষ্টিটা অ্যাড করে দিয়েছি। মিষ্টিটা ভালো করে চেখে দেখেছি যে মিষ্টি ঠিক আছে, কারণ আমরা বেশি মিষ্টি খেতে পারি না, যে রকম একদম না হলেও নয়, একেবারে কম হলে তো আবার খারাপ লাগে, তাই জন্য আমি এরকম করে মিষ্টিটা দিয়ে দিলাম। দিয়ে দুধটা আবার একটু ভালো করে গরম করে নিয়ে আমি এর মধ্যে সেমাই দিয়ে দিব। তো দুধটা আমি 1 কেজি দুধ, এর ওপরে দুধ ছিল প্রায় 1.5 কেজির মতো, 1 কেজির মতো করে নিয়েছি ভালো করে ঘন করে করে নিয়ে। আর এই সেমাইটা বেশি হয়ে গেছে, আমি এটা ফেরত নিয়ে চলে যাচ্ছি, কারণ আমি দুইটা সেমাই নিয়ে আসছিলাম, দুইটা লাগে নাই। আর পোলাও করা কি আমার কিছু, আমার কাছে এত কষ্ট লাগে পোলাও করা, পানিটা আমাকে মেপে দিতেই হবে, নইলে আমার পোলাও কখনো ঠিকঠাক মতো হবে না, তাই জন্য আমি পোলাই চালটা যেটা পাত্র দিয়ে মাপি দেই সেই পাত্র দিয়েই আমি পানিটাও মেপে দেই, মানে ডাবল। যদি আমি 4 পট পোলাও চাল দেই তো আমি 2 পট পানি দেব, 1 পট চাল দেই তো 2 পট করে পানি দেব। আর আজকে দেখেন কপালটা কত খারাপ, মেহমান আসবে আর মাংসটা কত খারাপ পড়ছে, আসলে এরা যে কী করে, মাংস চোখে দেখে কেনে না, সব হাড় চর্বি, আর কোনো সিনার মাংস নাই বা আরও নাই। আর আমার রান্নাঘরে দেখেন কী অবস্থা, মনে হয় যে বস্তি হয়ে আছে, একেবারে সব কিছু এলোমেলো, আমার মাথা ঘুরতেছে যতক্ষণ না আমি এইসব ঠিক করতে পারি। তো এখানে ডিনার সেটে সব কিছু বের করে রাখছি, কারণ মেহমান আসলে খাবে, আবার মেহমানকে বসিয়ে রেখে বের করা আমার ভালো লাগে না, আমি আগেই বের করে ধুয়ে রাখবো। আর এদিকে পোলার চালটা আমি পানি নিংড়াতে ডালার মধ্যে করে দিয়ে দিচ্ছি, আর এদিকে বারবার করে আমি মাংসটা দেখতেছি কষাচ্ছি। আমি পুরো রান্নার ভিডিও দিতে পারলাম না, কারণ আমার মেহমান আসবে, আমার অনেক রান্না, আর প্রতিটা রান্নার ভিডিও ওইভাবে দেওয়া সম্ভব না। আজকে আমার অনেক তাড়াহুড়ো লাগছে, তাহলে আমার রান্না খারাপ হয়ে যেতে পারে, সেজন্য আমি যেরকম করে আজকে পারতেছি ঠিক সেরকম করে দেওয়ার চেষ্টা করতেছি। আমি মাংসটা এখানে কষিয়ে একটু নেব তেলের মধ্যে দিয়ে, আমি মাংসটা দেখতেছি ঝোল একটুটাও হয়নি, মাংসটা ভালো না, সেজন্য আবার আমি মাংসটা তেলের মধ্যে দিব, দিয়ে একটু কষিয়ে নিয়ে পানি গরম করে নিয়েছি, গরম পানি দেব। গরু মাংস কখনো ঠান্ডা পানি দিতে যাবেন না, যদি পানি দিতে হয় গরম পানি দিবেন, নইলে ঠান্ডা পানি দিলে আপনার গরু মাংসটা শক্ত হয়ে যায়, গরম পানি দিলে মাংসটা তাড়াতাড়ি নরমও হয়, সেদ্ধ হয় আর এবং তাড়াতাড়ি হয়ে যায়। আমি এই যে গরু মাংসটা এখন এখানে তেলের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, কষিয়ে নেওয়ার পর আমি এখানে গরম পানি দিব, দিয়ে এটাকে ঝোল হিসেবে নামাবো। আমি বেশি ঝোল রাখি না সব সময়ের জন্য, তরকারিতে এত বেশি ঝোল রাখি না আমি, তাই জন্য গরম পানি দিয়ে এখন আমার মাংসর এই অবস্থা। এখন আমি মাংসটা ঢেকে দিব, তারপরে নামানোর পর আপনাদেরকে দেখাচ্ছি মাংসটা আমার কেমন হয়েছে খেতে। খেতে তো অনেক ভালো লাগছে, যতই ঝরা ঝরা হোক, এই যে মাংসের ফাইনাল লুক, আমার মাংস হয়ে গেছে। এখন আমি পোলাওটা রান্না করব, তার জন্য আমি পাতিলের মধ্যে পেঁয়াজটা ভেজে নিচ্ছি, পোলাও আমি কষিয়ে কষিয়ে রান্না করব। অনেকে আছে মেখে দিতে পারে, ঠান্ডা পানি দিয়ে করতে পারে, আমি ওইসব পারি না, আমি এই পোলাওটা
বেশি ভালো রান্না করতে পারি এবং ঝরঝরে হয়ে যায়, অনেক ভালো হয়। তো আমি পোলাওটা এরকম করে নিচ্ছি, এখানে আমি একটু আদা রসুন বাটা আজকে দিয়ে দিয়েছি, একটু লবণ দিয়েছি, এই যে কাঁচামরিচ দিলাম, আর এখন পানিটা, মাপা পানিটা দিলাম। দেখেন পোলাওটা আমার একটু হয়ে গেছে, আমি এখন পোলাওটা ভালো মতো নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে দেওয়ার পর পোলাওটা আমার হয়ে যাবে। এসেছে বাদল গাছে ছুটি, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। কি করি আর ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই, কোন মাঠে যাই, ছুটে এবারে সকল ছেলের ছুটি, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। তারপরে বলে ঝক ঝকে ঝক ট্রেন চলেছে। হ্যাঁ, ফুল তুলিতে যাই। সুন্দর পায়, হ্যাঁ সুন্দর পায়। আবার বলো মেঘের কুলে রোদ এসেছে, বাদল গাছে চটি, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। কি করি আর ভেবে না পাই, আমি কইতে পারবো না এটি। কি খাইছো সকালে? বিরিয়ানি, আঙ্গুর ফল, আপেল। এত কিছু খাইছো? কই পাইছো এত কিছু? কে নিয়ে এসছে? আম্মু নিয়ে এসছে।